প্রিয় দর্শক, আমি প্রণব, আপনারা দেখছেন বেঙ্গল 75। আমি চলে এসেছি আজকে হাবড়ার কাছে একটি পেয়ারা বাগানে। পেয়ারা চাষ করেছেন এক চাষি, সেই চাষি ভাইয়ের জমিতে আমি চলে এসেছি। এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে দেখাবো এই পেয়ারা চাষ করে কৃষক কী প্রফিট করছে, এইটা বিষয় নিয়ে আমি তুলে ধরার জন্য আপনাদের কাছে আজকে এসেছি। আপনারা দেখে থাকুন বেঙ্গল 75। চলুন তাহলে আমরা একটু দেখে নিই পেয়ারা বাগান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান। সফল এক চাষি, তরুণ উদ্যোক্তা, তিনি আজকে আমাদেরকে দেখাবেন, আমাদেরকে শোনাবেন কি করে পেয়ারা চাষ করে লাভবান করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিঘার পর বিঘা জমিতে কিন্তু পেয়ারা চাষ করেছে। অসাধারণ, না দেখলে, চোখে না দেখলে কিন্তু বোঝানো খুব দুষ্কর। আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান, আমরা তুলে ধরবো আপনাদের সামনে পেয়ারা গাছ। পেয়ারা গাছ কীভাবে লাগাতে হয়, কী বৃত্তান্ত, সমস্ত যে সমস্ত চাষিরা আপনারা পেয়ারা চাষ করতে চান, পেয়ারা চাষ করার উদ্যোগী, তাদের কাছে আমি বলবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং উৎসাহ পেলে এই আমাদের ডেসক্রিপশন বক্সে চাষি ভাইয়ের ফোন নাম্বার থাকবে, যোগাযোগ করবেন, একদম তরুণ উদ্যোক্তা। ঠিক আছে, আসুন তাহলে আমরা দেখে নিই এই উদ্যোক্তা কি বলছে, তার মুখ থেকে আমরা একটু শুনবো। চলুন, তার আগে আমরা একটু পেয়ারা গাছ দেখে নিই। দর্শক, পেয়ারা বাগান তো আপনাদের দেখালাম, পেয়ারা গাছ দেখালাম, পেয়ারা দেখালাম। চলুন এবার তরুণ উদ্যোক্তা, তার মুখ থেকে আমরা শুনে নিই তার এই সফলতার কথা। আচ্ছা, নমস্কার, বেঙ্গল 75 এর পক্ষ থেকে আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে সম্রাট দাস। সম্রাট দাস, বলে রাখা ভালো, সম্রাট দার আগেও একটি আমরা ভিডিও করেছি, নার্সারির ভিডিও আছে। এটি মূলত ওনাদের একটি ফলের বাগান, এই বাগান থেকে কিন্তু সম্রাট দারা পেয়ারা বিক্রি করেন মার্কেটে। এটা কিন্তু চারা তৈরি করার জন্য নয়, তাই তো দাদা? এটা সাধারণত একটা ফলের জন্য বাগান করা। তো আপনাদের ফোন নাম্বার তো আমি দিয়েই দেবো বলেছি দর্শক, তবু আর একবার যদি একটু বলেন আপনাদের জায়গাটা। জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার হাবড়া। আপনি দুদিক থেকে আসতে পারবেন, একটা হচ্ছে হাবড়া দিয়ে, হাবড়া টেনে এসে, শিয়ালদাগামী টেনে এসে, বঙ্গালকল টেনে এসে আপনি নেমে ওখান থেকে অটোয় আসতে পারবেন 5 টাকা দিয়ে। এটা হচ্ছে বামিহাটি। আর একটা আসতে পারবেন আপনি বদর হয়ে, বদর হয়ে আসতে পারবেন। কোথা থেকে আপনার হাবড়ায় অটো ধরলে 5 টাকা নেবে, এখানে নামিয়ে দেবে। আর ফোন নাম্বার তো আপনার রয়েছে, তবু ফোন নাম্বারটা একবার বলুন। আমি 700-1317-814। আচ্ছা, আজকে আমি আপনি যেটা আমাদের দেখাচ্ছেন এই এটি কোন জাতীয় পেয়ারা গাছ, মানে এর ভ্যারাইটির নামটা কি? অসংখ্য পেয়ারা দেখতে পাচ্ছেন দর্শক, যে গাছে যাবেন সেই গাছেই সয় সয় পেয়ারা ধরে আছে। তো গাছগুলোর বয়স সাধারণত 10 মাস। শুনতে পাচ্ছেন 10 মাসের বাগান, আর দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন এক পার গাছে আমরা 25 থেকে 30 কেজি ফল আছে পার গাছে। দেখুন দর্শক, ফল দেখাচ্ছি, আগেও দেখিয়েছি, দেখুন কিভাবে কিন্তু পেয়ারাগুলো ধরে আছে, না দেখলে আপনি বিশ্বাস করবেন না। ও দাদা, তাহলে এইটা লাগাতে হয় কখন মূলত? আপনারা লাগান সারা বছরই পেয়ারা লাগানো যায়, পেয়ারা কোনো মেনটেন কোনো টাইম নেই, সারা বছর লাগাতে পারবেন আপনি। আচ্ছা, তো 1 বিঘা যদি কোনো কৃষক করে, এক বিঘা করলে আপনার বিঘাতে আপনার 180 পিস চারা লাগবে। 180 পিস, 180 পিস, 8 ফিট অন্তর লাগাতে পারেন, 6 ফিট অন্তরও লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন দুটো গাছের মধ্যে, এটা 6 ফিট হতে পারে, এটা 8 ফিটও করতে পারে। আচ্ছা, প্রত্যেকে বেটা 8 ফিট লাগালে, 8 ফিট লাগালে, 8 ফিট লাগালে বেটা।
তো এর এর ধরনটা মানে আপনি বলছেন এটাকে বৈশাখ মাসে লাগালে সুবিধা হয়, বৈশাখ জ্যৈষ্ঠতে লাগালে কি? বৈশাখ জ্যৈষ্ঠতে লাগানো সারা বছর লাগানো যায়, মানে শীতের সময় না লাগালে ভালো কি? শীতের সময় লাগানো যায়, পেয়ারা লাগানো না আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার নেই, সারা বছর যে কোনো সময় আপনি লাগাতে পারেন, যে কোনো সময় ফলটা কিন্তু এই সময় পাবো, তাই তো? আমরা ফল বারো মাস হয়, আপনি যখন এই ফলটা শেষ হয়ে যাবে গাছে ফলগুলো আপনি দেখতে হতে পারছেন দর্শক, অসংখ্য যে ফলগুলো ধরেছে এই ফলটা শেষ হয়ে যাওয়ার পরে এই গাছটাকে মিনিমাম দু থেকে দু মাস ওয়েট দিয়ে মানে ওয়েস্টেজে রাখতে হবে পুরো ফল শূন্য করে গেছে। আচ্ছা আচ্ছা, রাখার পরে আপনার ডালগুলোকে ছেঁটে ফেলে দিয়ে পুলিং করতে হবে, আবার যেগুলো মেন ডাল থাকবে এগুলোকে পাতা ফেলে দিয়ে আবার ব্যান করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ব্যান করে দিলে আপনার এর থেকে আবার যে অঙ্কুর বেরোবে ওতে আবার পেয়ারা অসংখ্য ভরে যাবে, অসংখ্য ভরে যাবে। এটা হচ্ছে সিস্টেম, বছরে মিনিমাম দুবার হয়, দুবার হয় পেয়ারা, বছরে দুবার ভরপুর পেয়ারা। আর এমনি গাছ যদি রেখে দেওয়া হয় টুকটাক পেয়ারা হবে গাছে বারো মাসে হবে, কিন্তু তো কেমন মাটিতে আপনি এটা লাগান, কেমন মাটি মাটি দরকার? সাধারণত বেলে দোঁয়াশ মাটিতে লাগানো আছে, বেলে দোঁয়াশ মাটিতে ভালো হয়, বেলে দোঁয়াশ মাটিতে সাধারণত ভালো হয়, কালো মাটিতে ভালো হয়, কালো মাটিতেও ভালো, কালো মাটিতে পেয়ারা সব মাটিতে মোটামুটি হয়, কিন্তু বেলে দোঁয়াশ মাটি সবথেকে ভালোটা বেশি হয়। লাগানোর সময় যে গর্তগুলো করা হয় গর্তগুলোকে কীভাবে করতে হয় বা কীভাবে লাগাতে হয় একটু যদি বলেন দর্শক। একটা এক বিঘে জমিতে আপনি কিছুটা গুঁড়ো চুন নেবেন, গুঁড়ো চুন, গুঁড়ো চুন যেটা কিনতে পাওয়া যায়, আপনি আগে মাপ করে নেবেন, একটা কাঠি দিয়ে মাপ করে নেবেন যেটা ছ ফিট হয় কি আট ফিট হয় যে উত্তর বসাবেন, ওটা মাপ দিয়ে আগে আপনি চুন দিয়ে ওটা কালেকশন করে দেবেন, গর্ত যেখানে খুঁড়বেন মার্কিং করবেন, মার্কিং করবেন, খোঁড়ার পরে ওটা আপনি লেবার দিয়ে বা নিজে আপনি ওটা খুঁড়ে ফেলবেন গর্তটাকে, খুঁড়ে ফেলার পরে ওখানে আপনি খানিকটা গোবর সার দিয়ে নেবেন, গোবর সার দিলে খুবই ভালো হয়, গোবর সার একটু ফিট অন দিয়ে গর্তটার মধ্যে তারপর আপনি চারাটা ওখানে বসাতে পারবেন। আচ্ছা, মূলত এই চাষটা বলছেন গোবর সার দিয়ে বসালে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, রাসায়নিক যত ইউজ কম করবেন, আমরা যারা আনি কিন্তু খুবই রাসায়নিক ইউজ কম করি, রাসায়নিক সার কম মানে রাসায়নিক না দিয়ে পারলে দেয়াই ভালো, রাসায়নিক দিয়ে দিয়ে দেখছি জমির ফলনটা মাত্রা অনেক কমে যাচ্ছে। আচ্ছা, রাসায়নিক দিলে জমির ক্ষমতাও কমে যাচ্ছে বা ফলের মাত্রা কমে যাচ্ছে, এগুলো বেশিরভাগই অর্গানিক সিস্টেমে আমার করা, রাসায়নিক খুবই কম দিলে আর না দিয়ে পারলে যতটা ততটাই কম দিই। তার মানে সর্ষের খোল, সর্ষের খোল, সর্ষের খোল, গোবর, এইটাই ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এইগুলো জমিতে বেশি দেওয়া হয়, বেশি দেওয়া হয়। আচ্ছা, লাগানোর ক মাস পরে তারপরে সার দিতে হয় বা সার বা জল? লাগানির আপনি মিনিমাম এক মাস পরের থেকে খাবার জল শুরু করবেন, মাসে একবার কি দুবার জল আর খাবার, মাসে একবার, একবার কি দুবার জল দেবেন বা খাবারটা ইউজ করে দেবেন প্রতি মাসে এক থেকে দুবার। রাসায়নিক আপনি ব্যবহার করতে বারণ করছেন কৃষকদের? হ্যাঁ, রাসায়নিক ব্যবহার করতে বারণ করছে, এই কারণে রাসায়নিক দাম প্রচণ্ড বেড়ে গেছে, আর রাসায়নিক ইউজ করে করে আমাদের মাটিটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা মনে করি যে রাসায়নিক দিলে গাছ দ্রুত বেড়ে যাচ্ছে বা ফল বেশি হচ্ছে, না কখনোই না, এটা একটা ভুল ধারণা, তাই তো? ভুল ধারণা, কারণ আমাদের পেয়ারা বাগান আজ থেকে প্রায় কুড়ি থেকে বাইশ বছর আগে, কুড়ি থেকে বাইশ বছর আগে যখন একটা গাছে পেয়ারা হতো সেই ফল এখন ফিরে পাওয়া সম্ভবই না। আচ্ছা, মানে যে পরিমাণ ফল হতো সেই ফলটা এখন গাছে আসছে না কোনোভাবে, মানে ফিরে পাচ্ছেন না, ফিরে পাচ্ছি না, অতটা ফল আর হচ্ছেই না কোনোভাবে, আনা সম্ভব না। তার কারণটা কি মনে হয় আপনার? কারণটা একটাই, রাসায়নিক সার ইউজ করে করে মাটি পুরো একদম শেষ, মাটিতে আর কোনো মানে শক্তি নেই বলতে গেলে, যার জন্য অর্গানিক করে আপনাকে জমিটা আবার জৈব জৈব সারের চাষ আপনি বেশি লাভবান হতে বলছেন, তাই তো? কারণ আমি জৈব ইউজ করে দেখছি আমার ফলটার পরিমাণটা বেড়ে গেছে গাছে বা ফলটা খুব হেলদি হচ্ছে গাছে। এই পরিমাণে আপনি ফল সাধারণত কোনো কৃষকের ক্ষেতে কি দেখতে পাবেন না, না সেটা ঠিকই। তো এখন পরিমাণ ধরে গেছে, তার মানে আপনার প্রথম বছরে যদি আপনি লাগান তাহলে প্রথম বছরে কেমন ফল পেতে পারে একটা কৃষক? যদি কৃষক একটু ভালো হয় বা ভালোভাবে পরিচর্যা করতে পারে মিনিমাম পনেরো থেকে কুড়ি কেজি প্রথম বছর, প্রথম বছর ফল এনাফ আসবেই। আচ্ছা, আমার কাছে তো কোনো কোনো কাছে বেশি হচ্ছে, পঁচিশ থেকে তিরিশ কেজি ফল আছে। আচ্ছা, পঁচিশ থেকে তিরিশ কেজি ফল আছে গাছে, আপনি দেখেন এই যে গাছটা একটু আসবেন দেখাচ্ছি আপনাকে, দর্শক সত্যি দেখে অভিভূত, তিরিশ কিলো ফল আছে, অভিভূত হয়ে গেলাম, দেখুন কী পরিমাণে ফল দাদা আমাদের দেখাচ্ছেন, কী পরিমাণে ফল, না দেখলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না। আবার কোনো গাছে ফুলও এসে, ফুলও রয়েছে দেখছি দাদা, দর্শক দেখুন দেখার মতো এত পরিমাণে, এত পরিমাণে কিন্তু পেয়ারা এখানে হয়েছে, সত্যি কথায় ডালে রাখা সম্ভব নয়, এরকম প্রত্যেকটা পেয়ারা গাছেই কিন্তু হচ্ছে, তাই তো দাদা? প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা গাছেই হচ্ছে কিন্তু, দেখুন যে কোনো গাছগুলো দেখুন আপনি পেয়ারা দেখুন। তো দাদা এর বাজার মূল্য কেমন পাবে কৃষক? বাজার মূল্য তো খুবই ভালো পেয়ারার, এখন বর্তমানে এখন পেয়ারা আছে আপনার আশি থেকে নব্বই টাকা কেজি, আশি থেকে নব্বই টাকা, আমাদের এখানে আজকে চার পাঁচ দিন এক সপ্তাহ হচ্ছে পেয়ারার বাড়িতে খুবই হাই। আচ্ছা, এটা তো বাগান থেকে নিয়ে যায়, বিক্রি করার কোনো ঝঞ্ঝট নেই, বাগান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখেন তো দেখুন কীভাবে একটা বোটা, একটা বোটা পেয়ারা দেখুন আপনি, দুই দুই চার চার তিন সাত আটটা, আটটা হয়েছে, একটা ডালি একটা এসছে, আবার যে ফুল এসছে, আবার পেয়ারা হচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক? তাহলে আপনি বলছেন ধরি দেখেন আঙুলের থলির মতন ধরি, মনে হচ্ছে যে আঙুর ঝুলে আছে, তাহলে আপনি বলছেন কৃষক পেয়ারা চাষ অবশ্যই করতে পারে? অবশ্যই অবশ্যই।
তাতে কৃষকের লাভবান হবে, এই তো? কৃষক অনেক লাভবান হবে বা অনেক এগিয়ে যাবে কৃষক। আচ্ছা, তবু আপনার কাছ থেকে শুনলাম, কৃষককে আর একবার একটু বার্তা দিয়ে দিন যে কৃষক পেয়ারা চাষে যাতে উদ্যোগী হয়, সেই বিষয়ে আপনি একটু। পেয়ারা চাষে এই কারণে উদ্যোগী হবে, কারণ একদিকে জমি লাগিয়ে কোনো চাষ করে, পেয়ারা চাষ করে যেটা প্রফিটেবল হচ্ছে কোনো চাষ করে সম্ভব না, আর এতে কষ্টও কম, লেবার চার্জও কম, খাবার দাবার কম, দেখাশোনা কম করতে হয়, খুবই সামান্য এতেই মানে এতে ভালো লাভ করা যেতে পারে। বছরে কেমন একটা আয় হতে পারে আপনাদের? আপনার দু বছর পরের থেকে পার বিঘায় আপনার মিনিমাম 1 লাখ টাকা, 1 থেকে 1.5 লাখ টাকা প্রফিট আছে। প্রফিট আছে, আসবেই। হ্যাঁ, যদি ভালোভাবে করা যায় 1 থেকে 1.5 লাখ টাকা প্রফিট আছে। আচ্ছা, দর্শক আমি কিন্তু আপনাদের শোনালাম পেয়ারা চাষ করে কীভাবে কী করতে হবে। সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম, পেয়ারা বাগানে এত সুন্দর পেয়ারা হয়েছে বিশ্বাসই হচ্ছে না। দর্শক, আপনাদেরকে তুলে ধরলাম আমরা Bengal 75-এর পক্ষ থেকে। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কোনো এক কৃষকের জমিতে, ছাদ বাগানে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, টাটা।